মনে রাখবেন এনআরসি রিলেটেড আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম বলেছে যে এতে কিছু লাভ হবে না কিচ্ছু পাবে না ইলেকশনের আগে এটা একটা ললিপপ মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা বর্ণ বৈষম্য কে আমি মানি না এখন এনআরসি কে হয়েছিল উনিশ লাখের মধ্যে তেরো লক্ষ হিন্দু বাঙালিও বাদ গিয়েছিল এটা মাথায় রাখবেন বিজেপি হিন্দু হিন্দু বলে ও তকমা আলাদা এ আমাদের দুর্গাপূজার হিন্দু নয় রামকৃষ্ণর হিন্দু নয় সামবেদ যজুবেদ অথর্ববেদের হিন্দু হিন্দু নয় স্বামী বিবেকানন্দের হিন্দু নয় বিশ্বামুন্ডার নয় পঞ্চানন বর্মার নয় মতুয়া ঠাকুরের নয় ওরা নতুন করে একটা হিন্দু ধর্ম আমদানি করেছে যেটা হিন্দু ধর্মকে অপমান করছে অসম্মান করছে তাই মনে রাখবেন ক্যা এনআরসি এগুলো আমরা মানব না যেই অ্যাপিল করবেন কালকে আপনি আর ভোট তো দিতে পারবেনই না যতই বলুক অধিকার কারা হবে না রুলস এ তো লেখা নেই আমরা মানুষের পাহারাদার আপনার অধিকার কেউ কারলে আপনাকে কেউ যদি মনে করে দেশ থেকে বিদায় করবে কারো ক্ষমতা নেই আমাদের গায়ের রক্ত থাকতে আমরা এসব করতে দেব না